আসসালামু আলাইকুম। 2020 সালে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছর সবার ভালো কাটুক সে প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটি ফোন আছে, একেবারে নর্মাল একটি কাজ, হয়তো আপনাদের হালকা একটু ইনফরমেশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোন আছে যেটা লক, আর এটা হচ্ছে আমাদের পিস ফোন, পিস P4। P4 এর চারটা ভার্সন আছে, ক্যামেরার থেকে আপনাকে বুঝে নিতে হবে চার ধরনের। আর এটাও দুই ধরনের ফাইল হয়, একটা হচ্ছে 6572, একটা হচ্ছে 6580। এই দুইটা দুইটা আইসি মিলে আপনার চার ধরনের ফোন হয়, অথবা তিনটা ফোন হতে পারে। তবে আমার জানা মতে পিস P4 এর চারটা ফোন আছে, এই ক্যাটাগরি সেটগুলো তৈরি করেছে। এবং বেশ কয়েকটা ফোন যেটা আছে আপনার হচ্ছে 256 MB র্যাম, যেটা হচ্ছে আপনার EMMC না, সেটা হচ্ছে ন্যান ফ্ল্যাশ, ন্যান আইসি। তো ন্যান্ড যে আইসিগুলো আছে এগুলো আমরা কীভাবে কাজ করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেন আপনারা আমার ভিডিওটি দেখে, যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত হয়ে সফটওয়্যারের কাজগুলো করতে চাচ্ছেন, তারা অনেক সময় অনেক বিষয়গুলো ঠেকে যান, যারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করে কিন্তু বিষয়গুলো জানতে চান, তো তারা যেন এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারেন, সেজন্য আমি ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি প্রথমে ফোনটিকে বন্ধ করে নিই, এটা হার্ড রিসেট করতে গেলে সহজে হইতে চায় না। তো দেখা যাচ্ছে হার্ড রিসেট করে আমরা অনেক সময় কাজগুলো করতে পারি না। তো আমরা যখন আমাদের CM2 ডঙ্গল দিয়ে কাজটি করতে যাব, তখন আমাদের কি ধরনের সমস্যা হতে পারে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে CM2-র যে মিডিয়াটেকের ইন্টারফেসটি আছে ওইটাকে ওপেন করব, একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে এটা চালু হয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে SP অটো, এই যে দেখতে পাচ্ছেন 6571, 6595, 67, 32, 67, 97, এই যে এটা এটা আমরা চিনিয়ে দেবো। এরপরে আমরা যেটা করব আমরা এটার আইডেন্টিফাই করব যে এটা আসলে মডেল কি, এর সব কিছু কি, এটা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে আমরা এখানে USB কেবল ইন করি। USB কেবল ইন করার পরে আমরা দেখব PC-তে এটার কি কমান্ড দেয় এবং কিভাবে কাজটা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কমান্ড দিয়েছে, যে কমান্ডগুলো আমরা দেখলে আমরা এই কাজটা আমরা নিজেরাই করতে পারবো ইনশাল্লাহ। জুম করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা আসছে, যে লেখাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনফো রিড নট ডান, ইরেজ ড্যামেজ ফোন, ইউ ক্যান চেঞ্জ সেটিং, সেটিং আদার ন্যান ইউনিট মোড, আদার ন্যান্ড ইউনিট মোড। তার মানে নিচের অপশন, উপরের অপশন আমাদের বলছে ইনপুট ইট নট ডান, ইরেস ড্যামেজ ফোন, যদি ইরেস করেন তাহলে ফোনটা ডেড মোডে চলে যাবে, এটাকে আবার পার্টিশন করতে হবে। কিন্তু এটা পার্টিশন করতে গেলে আপনি ঝামেলাত পড়ে যাবেন, কারণ ন্যান আইসি আপনার বক্সে সাপোর্ট করবে না, ঝামেলা করবে। ইউ ক্যান চেঞ্জ সেটিং, সেটিং আদার ন্যান ইউনিট মোড, এই লেখাটা আমাদের সমাধান। উপরকার লেখাটা সমস্যা, নিচের লেখাটা আমাদের সমাধান। তো আমরা এই সমাধানটা কোথায় পাবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এটাকে সমাধান করার জন্য আপনাকে আসতে হবে এই যে এখানে সেটিং বক্সের এই কর্নারে যে সেটিং অপশনটা আছে, এই সেটিং এর উপর ক্লিক দিলে পারবেন SP আদার্স, আদার্স এর পরে ক্লিয়ার ন্যান সেটিং, এরপরে ন্যান ইউনিট মোড। এখানে এসে আপনারা এই যে P1 P2, এই যে আপনার একটা একটা করে পর্যায়গুলো দেওয়া আছে, আমরা এখানে P2 কে সিলেক্ট দেবো। বাস সিলেক্ট দেওয়ার পরে আমরা এই ফোনটাকে এখন এখান থেকে খুলে ফেলি। দেখতে পাচ্ছেন এটা 256, আর ন্যান ফ্ল্যাশ বুট, বুট টাইপ ন্যান ফ্ল্যাশ। তো ন্যান ফ্ল্যাশ হলে আমাদের এই অপশনগুলো দেখে কাজ করতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। ব্যাটারিটি খুলে রিমুভ করে আবারও নতুন করে এটা লাগানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই দেবো। আইডেন্টিফাই দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের কাজটা হচ্ছে কিনা, একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে এটা পেলো, এবং এখানে আমাদের একটু অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন এখন এটা ওয়ার্কিং করছে, কাজ করছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিস P4, তারপরে এর ভার্সন বা সিস্টেম সব কিছু দেখাচ্ছে।
এখন আমরা এইটার ফোনটা রিপেয়ার করতে পারবো, আমাদের যেহেতু প্যাটার্ন লক আছে তাহলে আমরা এটাকে এখন রিপেয়ার করতে পারবো। আমরা রিপেয়ার করার জন্য এই যে এখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিড প্যাটার্ন, তো আমরা রিড প্যাটার্ন দিয়ে দেখব। যদি সব ফোনে আমাদের রিড প্যাটার্ন কাজ করে না, কিছু কিছু ফোনে সমস্যা করে, তো আমরা তারপরে এটা দিয়ে দেখি। একটু লক্ষ্য করেন, রিডিং ডাটা প্লিজ ওয়েট, রিডিং ডাটা প্লিজ ওয়েট, অপেক্ষা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্যাটার্ন লকের কোডগুলো দিয়েছে, আর এখানে এমনভাবে বুঝিয়ে দিয়েছে, আমি আপনাদেরকেও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে ফোনটাকে অন করি, ফোনটি অন হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের প্যাটার্ন ইনপুট অর্ডার যে অপশনটা দিয়েছে, এটার অর্থ হচ্ছে এখানে যে আমাদের সিস্টেম ওইখানে একই সিস্টেম। দেখেন এখানে বুঝিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমরা যে প্যাটার্ন কোডটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন গেট লকস প্যাটার্ন লক, এই যে দেখতে পাচ্ছেন এই যে সিকোয়েন্স 75 86 7 5 8 6, এখানে 1 থেকে কোন পর্যন্ত আমাদের 9 আছে, এই 9 পর্যন্ত আমাদের যে কোডটা আছে সেটা আমরা এখানে দেবো। তাহলে আমরা পাচ্ছি প্রথমে 7, এরপরে পাচ্ছি 5, 5-এর পরে 8, 8-এর পরে আমরা পাচ্ছি 6। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লকটি খুলে গেল। এই হচ্ছে কাজের সিস্টেম, এরকম আমরা স্টেপ বাই স্টেপ এখানে কমান্ডগুলো দেখবো এবং আমরা এইভাবে কাজ করার চেষ্টা করব। আশা করি আমরা প্রত্যেকটা কাজই করতে পারবো। এখন আমরা এই লকটা এখান থেকে একেবারে পুরোপুরিভাবে রিমুভ করে দেবো, আর সেটার জন্য আমাদের এখানে যেতে হবে সিকিউরিটি, সিকিউরিটির পরে প্যাটার্ন, এরপরে আমরা পেয়েছিলাম 7 5, এরপরে 8 8-এর পরে 6। এখন আমরা এখান থেকে নন দিয়ে দেব, নন দিলে আমাদের লকটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আর আমাদের কোনো লক থাকছে না, দেখতে পাচ্ছেন এখন আর কোনো লক নেই। তো এই ছিল আজকের কাজের ভিডিও, আশা করি ভিডিওটি পেয়ে আপনাদের সবারই অনেক উপকার হবে। তো ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন, সবারই 2020 সালটা সুন্দরভাবে কাটুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।